আসসালামু আলাইকুম, আর একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। আজকে আমরা দেখব কাঠগোলাপের পাতায় কী ধরনের ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ হতে পারে এবং তা থেকে প্রতিকারের উপায়। আমরা জানি কাঠগোলাপ গ্রীষ্ম এবং বর্ষাকালের ফুল। গ্রীষ্ম এবং বর্ষাকালে যে পরিমাণ ফুল ফোটে, শীতকালে কিন্তু সেই পরিমাণ ফুল ফোটে না। শীতকাল আসলে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, সেজন্য পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রব দেখা যায়। কাঠগোলাপ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে, কমপক্ষে 6-7 ঘন্টা অবশ্যই রোদে দিতে হবে। এখন আসি কী কী রোগ হতে পারে। যে ধরনের রোগ হয় তা মূলত পাতায় হয়। পাতায় যে ধরনের রোগ হয় তা হলো মিলিবাগ ও মরিচা ছত্রাক। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে গাছে দু ধরনেরই সমস্যা দেখা যাচ্ছে। মিলিবাগ সাদা তুলার মতো ও মরিচা ছত্রাক বা সাদা হলুদ দানার মতো। বিভিন্ন রোগের কারণে পাতার আকৃতিও কিন্তু পরিবর্তন হয়ে যায়। এখন আসি কোন সময় রোগ বেশি হয় পাতায়। কাঠগোলাপ যেহেতু গ্রীষ্ম ও বর্ষাকালে ফুল দিয়ে থাকে, তো শীতকাল আসলে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, অর্থাৎ এ সময় গাছে ফুল ফোটে না, গাছের বৃদ্ধি কমে যায় এবং সে কারণেই পাতায় পোকামাকড় আক্রমণ করে। আমার গাছে দেখুন হলুদ বর্ণের কোনো পাতা নেই, কারণ আমি হলুদ রঙের পাতা দেখলেই তা হাত দিয়ে ছিঁড়ে ফেলি বা কেটে ফেলি। এখন আসি প্রতিকারে। পাতায় ছত্রাক আক্রমণ করলে ঘাবড়ানোর কিছু নেই, নতুন বাগানিরা এ সময় অনেক বেশি টেনশনে পড়ে যায়। তো এখন কথা হলো এই ধরনের আক্রমণ হতে গাছকে আমরা কিভাবে বাঁচাবো। শীতকালে যেহেতু বৃদ্ধি কমে যায় ও ফুল ফোটে না বললেই চলে, তাই আলাদাভাবে কোনো কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই। তবে যেটা করতে পারেন, প্রতিদিন শুধুমাত্র গাছের পাতায় পানি স্প্রে করতে পারেন। এটা আমি সবসময় করে থাকি, তাহলে পোকামাকড় আক্রমণ করতে পারে না, আর করলেও সেটা পানির স্প্রের কারণে চলে যেতে পারে। এছাড়া যে পাতায় ছত্রাক আক্রমণ করেছে সে পাতাটি কেটে ফেলুন। কেটে ফেলার পর পাতাটি অবশ্যই দূরে কোথাও ফেলে দিতে হবে, নয়তো ওই পাতা থেকে অন্য পাতায় বা অন্য কোনো গাছে ছত্রাক ছড়িয়ে পড়তে পারে। আর খুব বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে 1 লিটার পানিতে শ্যাম্পু 2 চামচ মিশিয়ে স্প্রে করতে পারেন। তবে আমি বলবো যে শীতকালে কীটনাশক বা স্প্রে করার কোনো প্রয়োজন নেই। শীত শেষে গাছে খাবার দিয়ে দিতে পারেন, কারণ ওই পাতা কিন্তু একবার ছত্রাক আক্রমণ করলে আর গাছে থাকবে না। আমি এই চারাটি আরেকটি গাছ থেকে করেছি, সেই গাছটা এখন ছাদে আছে এবং এটি আসলে কাটিং পদ্ধতিতে করেছিলাম। কাঠগোলাপের কাটিং পদ্ধতিতে কিভাবে চারা করবেন তা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।